এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়। আমরা যতই একে অপরকে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলি না কেন, উপরওয়ালা যখন আমাদেরকে ডাক দিবে সবাই একাই যেতে হবে। আমাদের আশা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস, দিস ইজ অর্নব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, এতদিন ব্লগ কেন আসেনি, কি হয়েছিল আমার সাথে, সবকিছু আজকের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর পুরো ব্লগটি না টেনে দেখতে থাকুন। লেটস স্টার্ট। তো গাইস, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, যার জন্য ব্লক করতে পারছিলাম না। কয়েকবার বৃষ্টি থামছিল, আমি ছাদে আসছিলাম, বাট আবার পুনরায় বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। তো এমন করতে করতে বিকেল হয়ে গেছে, এখন প্রায় ঘড়ির কাঁটা বাজতেছে 5:20। আমি ব্লক শুরু করছি 2টার দিকে। তো গাইস, ব্লগের প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার সাথে কয়েকদিন কি ঘটছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগে আমার নানা ভাইয়া মারা যায়, আমাদের সবাইকে ছেড়ে তিনি পরপারে চলে গেছে। তো সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। তো স্বাভাবিকভাবে এই সময়টাতে সবার ক্ষেত্রে যা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যখন আপনার আপন মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক জিনিস। তো আমার কাছে তেমনই লাগছিল, আমার বাসার মানুষ, আম্মু, আন্টি, মামা সবাই অনেকটা ভেঙে পড়ছিল। আর বেসিক্যালি এসব কারণে আমিও ভিডিও অফ রাখছিলাম। তো যেটা চিরন্তন সত্য সেটা আমাদেরকে মেনেই নিতে হবে। আমরা সবাই হয়তো সিরিয়ালি আসছি, বাট কে কখন যাব তার কোনো টাইম টেবিল নেই। যখনই উপরওয়ালা ডাক দিবে তখনই আমাদেরকে তার ডাকে সাড়া দিতে হবে। তো তারপর কালকে ডিসাইড করলাম যে না, ব্লগ আবার কন্টিনিউ করব, বাইরে কোথাও না যেতে পারলেও বাসার মধ্যে ব্লগ স্টার্ট করব। বাট যখনই আমি ডিসাইড করি যে আমি আজকে থেকে ব্লগ বানাবো, তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। তো গতকাল আমার প্রচণ্ড গলা ব্যথা এবং জ্বর ছিল। তো আপনারা আবার ভেবে নেবেন না যে আমার করোনা হয়েছিল, কারণ আমার গলা ব্যথা প্লাস জ্বর, এটার পিছনে একটা রিজন আছে। আমি এর আগের দিন ফুটবল খেলছিলাম সকালবেলা বৃষ্টিতে ভিজে, তার জন্যই মূলত আমার ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা থেকে আমার টনসেলগুলো ফুলে গেছে, আর তারপরে আমার জ্বর চলে আসছে। তো আমিও সাথে সাথে মেডিসিন নিছি, কজ যেভাবে হোক শরীরটাকে সুস্থ করে নিতে হবে। তো মেডিসিন কাজ করছে, কজ কালকে আমার যে শরীরের কন্ডিশন ছিল তার তুলনায় আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্লাস আমার জ্বরটাও চলে গেছে, গলা ব্যথাটাও এখন নেই, কিন্তু শরীরটা একটু দুর্বল, দুর্বলতা কেটে উঠতে আর একটু সময় লাগবে। তো গাইজ, এই ব্লগটা ভাবছিলাম যে বাইরে যাব, বাইরে কোথাও গিয়ে ব্লগ করব, বাট বৃষ্টির জন্য বাসাতে বের হইতে পারতেছি না। আপনারা আমার যে ফুটেজগুলো দেখতেছেন এখন, এটাও কিন্তু আমি ভেঙে ভেঙে নিচ্ছি, কজ আমি 2 মিনিটের ফুটেজ নিতেছি, বৃষ্টি আসতেছে, আবার নিচে চলে যেতেছি, তারপর আবার উপরে আসতেছি, আবার বৃষ্টি আসতেছে, মানে বৃষ্টি আমাকে রেহাই দিচ্ছে না। তো আমি বুঝতে পারতেছি আপনারা বোর হইতেছেন, কজ এই ব্লগটা আমি ছাদের মধ্যে হাইটে হাইটে শুধু বক বক করতেছি, এছাড়া আর কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না। তো দোষটা আপনাদের না, দোষটা হলো আমার, কজ আমার চ্যানেলে ভিডিও আসতেছে না, এই জন্য আমার নিজের কাছে কেমন জানি লাগতেছে। তো ভাবলাম যে ছাদের উপর বক বক করে যাই করি, একটা ভিডিও তো আপলোড দিতে পারবো, তাই না? তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, দোয়া করেন যাতে সুস্থ হয়ে পড়ি তাড়াতাড়ি, তাহলে আবার আগের মতো রেগুলার ব্লগ স্টার্ট করতে পারবো। ও আচ্ছা, আরেকটা কথা, বৃষ্টি হয়েছে মানে আমার ছাদে ফুল ফুটছে। তো গাইজ, দেরি না করে চলুন একটা সিনেমেটিক লুক দেখে আসি। What is wrong? What is my problem? Why can't I get out of this world that I created? Fighting the storms in my head. Don't know where I have been. I'm alone. No one to turn to. No one understands. Shit's too complicated. Away, and I feel like I am someone else. Away, and I feel like I don't know myself, no. তো গাইস, সিনেমেটিক লুক নিতে নিতে আবার বৃষ্টি চলে আসছে। আমি যা বলছিলাম, দুপুর থেকে অনেকবার ট্রাই করছি, একবার আসতেছি, 2 মিনিটের শট নিতেছি, আবার বৃষ্টি আসতেছে, অলরেডি বৃষ্টি পড়তেছে আমার গায়ে। তো আজকের ব্লগটি আর বড় করবো না, কজ বৃষ্টি ভালোভাবেই পড়তেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।